हेलो बंधुरा, वेलकम टू माय चैनल। केमन आछो तोमरा सबाई? आज के होच्छे 16th of February, सरस्वती पुजो। और सकाल सकाल आमी रेडी हो गेछि। आमी एसेछि आमार मामार बाड़ी। मामार बाड़ीते पुजो होच्छे, तोमादेर साथे पुजोटा शेयर करब। तो आज सरस्वती पुजो एलेई ना छोटोबेलार कथा मने पड़े जाए। छोटोबेलाय दाड़ा कैमरेटा एकटु सेट करि। सरस्वती पुजो एलेई मने पड़े जाए छोटोबेलार कथा। আমি যে স্কুলে পড়তাম সেটা খ্রিশ্চান স্কুল, তো সেখানে সরস্বতী পুজো হতো না, বাট সরস্বতী পুজোতে ছুটি দিত। তাই আমরা সকালবেলায়, আমি মা বাবা সকালবেলায় যেতাম আমার গ্রামের বাড়িতে, যেখানে আমার জেঠু জেঠিমা আমার দিদি বোন আছে, সেখানে সবাই মিলে গিয়ে পুষ্পাঞ্জলি দিতাম। খুব ভালো লাগতো, মানে সবাই একসাথে। আর এখন তো যাওয়া হয় না। আর এখন আজকে এখানে এসেছি। তো ছেলে তো দেবে না, ছেলে দৌড়ে বেড়াচ্ছে, তাই ওর হয়ে আমি পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম। তো তোমাদের সাথে শেয়ার করব। চলো এরপর পুষ্পাঞ্জলি হবে, যাই তোমাদেরকে দেখাই ঠাকুরটাকে। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, বুঝেছ? নম নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবাহ যশ চরে পুণ্ডরীকাত্ম সৌভাগ্য অভ্যন্ত সূচি। পাঁচে রেখে তিনবার নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। তোমার ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু না গুজরাত করবার। নম নম মাধব, মাধব বাচি, মাধব মাধব হৃদে সরন্তি, সাধব সর্বে সর্বকার্যেষ। নম মাধব, তোমরা ওম মাধব, তোমরা নম মাধব, নম মাধব, নম মাধব। একটা খুললাম, একটা খুললাম। নম সরস্বতী, নম নিত্যং ভদ্রকালয়, নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এবচ এস সচন্দন পুষ্প পুণ্যপত্রাঞ্জলি সৌদবাহন পরিবার সহিত শ্রী 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 লক্ষ্মী সরস্বতী প্রস্তাব লেখনী সহিত সরস্বতী নম। আবার না তিনবার দিত তো ভাই দিকে বললাম। নম সরস্বতী, নম নিত্যং ভদ্রকালয়, নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এবচ এস সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি সৌদবাহন পরিবার সহিত শ্রী মৎসার লেখনী সহিত সরস্বতী নম। ওম নম সরস্বতী, নম নিত্যং ভদ্রকালয়, নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এবচ এস সচন্দন পুষ্পাঞ্জলি লক্ষ্মী সরস্বতী মস্তার সহিত সরস্বতী নম। নেপেলাম পড়বে। নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে
বিশ্বরূপে বিশালাক্ষে বিজ্ঞান দেহি সরস্বতী নম সরস্বতী মহাভাগে লোচনে বিশ্বরূপে বিশালাক্ষে বিজ্ঞান দেহি সরস্বতী। এই ছাদে এসেছি একটু চুলটা শুকোতে, বাট বিকেল হয়ে গেছে আর রোদের জন্যে। তো সকালে পুষ্পাঞ্জলি দিলাম, তার আগে পুজো হলো, প্রসাদ খেলাম, নিয়ে লাঞ্চ করলাম। তো আজকে অনেক কিছু রান্না হচ্ছে সারা দুপুর ধরে, কারণ আজকে রেঁধে রাখা। তো কালকে এই গ্রামেরই অনেকজন আসে খাবার নিতে। তো আজকে সারা দুপুর ধরে আমার মামি দিদা সবাই রান্না করছে, অনেক রকমের মেনু হচ্ছে। তো কালকে মা ষষ্ঠী পুজো, আজকে আজকে এমনি পুজো হয়ে গেছে, আজকে আবার সন্ধ্যাবেলায় মনে হয় একবার আরেকবার পুজো হবে, আর কালকে বিসর্জন। তো তোমাদেরকে একটু পর দেখাবো যখন পুজো করতে আসবে। আর আর আমাদের ঘরটা আমার ভাইরা একটু লাইট দিয়ে সাজিয়েছে, ওটাও তোমাদের সাথে শেয়ার করব। তো নিচে যাই, ছেলেকে খাইয়ে রেডি করি, আর তারপর তারপর পুজো করতে আসবে, ওকে একটু রেডি করে দিয়ে একটু মজা করছে সবার সাথে। আমার ভাইরা আছে তো তাই জন্য ও একটু মানে খুব ভালোই আছে এখানে। তো যাই ওকে রেডি করে দিই। আজকে আমার বোন এসেছিলো, অনেকদিন পর বোনের সাথে দেখা হলো। তো বোনের সাথে কথা হচ্ছে যে ছোটোবেলায় কী সুন্দর আমরা মজা করতাম, মানে গ্রামের বাড়িতে যেতাম, তো ওখানে আমরা তিন বোন মিলে একসাথে কত হই হুল্লোড় করতাম। প্রথমে ঘরে ঘরে তখন সরস্বতী পুজো হতো, তো ঘরে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে গ্রামের সব ঠাকুর দেখতে বেরোতাম আমরা তিনজন মিলে শাড়ি পরে। আমি অবশ্য কোনো দিনই শাড়ি পরতে খুব একটা ভালোবাসতাম না, তো আমি আমি কুর্তি বা সালোয়ার সেরকম কিছু একটা পরতাম, আর আমার দিদি বোন শাড়ি পরতো, খুব ভালো লাগতো। খুব তাড়াতাড়ি বড় হয়ে গেলাম, সেই দিনগুলো খুব মিস করি। আর আমার তিন আমরা তিন বোনে আর একসাথে দেখাই হয় না, মানে অনেক দিন হয়ে গেল যে আমরা সময় কাটাইনি। তো সেই দিনগুলোই আর কি মনে পড়ছে, খুব খারাপ লাগছে। যাই হোক, চলো অনেক কথা বললাম, এবার নিচে যাই, দেখি উনি কী করছেন, আমার ছেলেটা কী করছে দেখি গা, চলো।
পুজোর ব্লগটা কেমন লাগলো প্লিজ লিখে জানিও, আর লাইক সাবস্ক্রাইব নিশ্চয়ই করো। আর কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কালকে আরও অনেক কিছু ফাংশনস আছে, যেরকম সকালবেলা পুজো হবে, তারপরে রাতের বেলা মা সরস্বতীকে বরণ হবে, বিসর্জন আছে, অনেক কিছু আছে, তোমাদের সাথে আবার শেয়ার করবো। ততক্ষণ টেক কেয়ার, অ্যান্ড আজকের দিনটা খুব ভালো কাটিও, অ্যান্ড হ্যাপি সরস্বতী পুজো ওয়ান্স অ্যাগেন, বাই।